আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন ধরে আম্মুর হাতের বুটের ডাল দিয়ে ডিম অনেক খেতে ইচ্ছা করতেছিল, বাট আনফরচুনেটলি আম্মু আমার পাশে নাই, সো আমাকে নিজেই বানিয়ে খেতে হবে যদি আমার ক্রেভিংটাকে আমি স্যাটিসফাই করতে চাই। রান্না করার জন্য আমি ইউটিউবে 7-8 ধরনের ভিডিও দেখার পরে ডিসাইড করি যে হ্যাঁ আমি রান্না করব। হ্যাঁ, অফকোর্স আম্মুর মতো আমার রান্নায় স্বাদ নেই, বাট অ্যাটলিস্ট আমি আমার ক্রেভিংটাকে ফুলফিল করতে পারবো, এটাই আমার জন্য যথেষ্ট। রান্না করতে করতে আমি এখানে আমার ডিশগুলো যেগুলো জমেছিল সেগুলোও করে ফেলতেছি, কারণ একটা জিনিস আমি সবসময়ই এটা নোটিস করি যে যখন আমি রান্না করতে যাই তখন আমার ডিশ অনেক জমে যায়, কারণ একটা দুটো করে রাখতে রাখতে অনেকগুলো ডিশ জমে যায়, যার কারণে আমি রান্না করার মাঝে মাঝে আমি ডিশগুলোও করে ফেলি। তাইলে রান্না যখন আমার শেষ হয়ে যায় তখন আমার কোনো প্রকার আর ক্লিনিং আর কোনো কিছু থাকে না। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমি সবসময় চেষ্টা করব যে এভরিডে ভ্লগ পোস্ট করার, বাট অনেক সময় আমি করতে পারি না সময় থাকলেও, কারণ আমার বেবিটার দিকে আমার খেয়াল দিতে হয়, বাট তাও আমি চেষ্টা করি যে এভরিডে আমি যদি একটা করে ভ্লগ পোস্ট করি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আগামীতে আপনারা কি ধরনের ব্লগ বা ভিডিও দেখতে চান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো একটা ব্লগ পোস্ট করার। আজকের ব্লগটা এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।